हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आमार एक नतून ভিডিওতে আবার আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যদিও আমি মর্নিং বললাম, কিন্তু সময়টা এখন প্রায় 12টা বাজতে যায়। আমার অন্য রান্নাবান্নাগুলো হয়ে গেছে, এখন আমি একটা চাটনি বানাবো। এই চাটনিটার সাথে একটা ছোট্ট গল্প আছে, আমি বরং গল্পটাও তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই চাটনিটা আমাকে ছোটবেলায় আমার বাবা প্রথম খাইয়েছিল, আর আমাকে তখন বলেছিল প্লাস্টিকের চাটনি। আমি তো শুনে রীতিমতো অবাক হয়ে গেছিলাম, প্লাস্টিক দিয়ে আবার চাটনি হয় নাকি? হ্যাঁ, আমার মা শুধু ভালো রান্না যে করে তাই নয়, আমার বাবাও ভালোই রান্না করে। দুধের বিভিন্ন রকমের প্রিপারেশন, মিষ্টি, পায়েস, আর তাছাড়া ফ্রাইড রাইস, বিরিয়ানি বাবা আমাকে ছোটবেলায় অনেকবারই করে খাইয়েছিল, আর তার মধ্যে একটা ছিল এই চাটনিটা। আজকে সেই প্লাস্টিকের চাটনিটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো বরং রান্নাটা শুরু করে দিই। চাটনি বানাবার জন্য আমি এখানে একটা ছোট সাইজের পেঁপেকে এইরকম ভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই পেঁপেগুলোকে এমন ভাবে আমি টুকরো করেছি যাতে এগুলো স্লাইস করার পরে এই স্লাইসগুলোর সাইজ মোটামুটি এক রকমের হয়। এক্স্যাক্টলি এক তো হওয়া পসিবল নয়, তবে যাতে মোটামুটি এক রকমের হয় সেই রকম ভাবে আমি পেঁপেগুলোকে টুকরো করে নিয়েছি। পেঁপের টুকরোগুলোকে এইখানে এইভাবে ঘষে ঘষে পাতলা পাতলা স্লাইস বার করে নেব। আমি পুরো পেঁপেটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। গ্যাসে একটা জায়গাতে আমি খানিকটা জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন এই টুকরো করে কেটে রাখা পেঁপেগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দেবো হাফ চামচ মতো একটু নুন। এখন এই পেঁপেটাকে আমি 70% মতো সেদ্ধ করে নেব। পেঁপেটা একটু সেদ্ধ করে নিয়ে এর জল ফেলে দিলে পেঁপেতে যে আঠার একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। তবে সেদ্ধটা খুব বেশি করা যাবে না, কারণ এই পেঁপের টুকরোগুলো যদি একদম নরম হয়ে যায়, গলে যায়, তাহলে সেটা খেতে ভালো লাগে না। এখন এই পেঁপের পিসগুলো অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে এসেছে এবং অল্প একটু নখ দিয়ে এরকমভাবে চাপলেই এটা কেটে যাচ্ছে। এইভাবেই পেঁপেটা সেদ্ধ করতে হবে। এই সেদ্ধ হয়ে যাওয়া পেঁপেটাকে আমি একটা জায়গাতে ঢেলে নেব এবং তারপরে এটাকে আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পেঁপের টুকরোগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই ধুয়ে নেওয়াটা খুবই দরকার, না হলে পেঁপেগুলো গরম অবস্থায় রেখে দিলে ওগুলো ওভারকুক হয়ে যাবে। কড়া গরম করে আমি এর মধ্যে অল্প একটু তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি 8-10টা গোলমরিচ একটু থেতো করে নিয়েছি, এই গোলমরিচটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে এই সেদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেঁপের টুকরোগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামেই রাখবো। পেঁপেটাকে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ জল দিয়ে দেব। পেঁপেটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, তবে সেদ্ধটা এমন হবে যাতে পেঁপের টুকরোগুলো একদম গলে না যায়। সেই কারণে আমি মাঝে মাঝেই চেক করতে থাকবো যে সেদ্ধটা প্রপার হলো কিনা। পেঁপেটা আমি প্রথমেই পুরোপুরি সেদ্ধ করিনি, কারণ যদি তখনই পুরো সেদ্ধ করে নিতাম তাহলে আমি তেলের মধ্যে আর পেঁপের টুকরোগুলোকে নাড়াচাড়া করতে পারতাম না। এখন আমি এর উপরে একটা চাপা দিয়ে দিলাম। পেঁপেটা এখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর একটা টুকরো এইভাবে আঙুল দিয়ে হালকা চাপলেই এটা ভেঙে যাচ্ছে, আর নখ দিয়ে চাপার প্রয়োজন পড়ছে না। এই সময় আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনি দেওয়ার আগে পেঁপেটাকে ঠিক মতো সেদ্ধ করে নিতে হবে, কারণ একবার চিনি দিয়ে দিলে আর পেঁপে সেদ্ধ হবে না। আর এই চাটনিতে পেঁপেটা সেদ্ধ হওয়াটা একটা মেন ফ্যাক্টর, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে পেঁপেটা একদম গলে গিয়ে এটার স্বাদ নষ্ট হয়ে যাবে, আবার কম সেদ্ধ হলেও সেটা খেতে একদমই ভালো লাগবে না। চাটনিটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কাপ আর 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। আমি এর মধ্যে 2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে আমি গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর গন্ধটা যেহেতু খুব সুন্দর হয় তাই চাটনিটার টেস্টও খুব ভালো হয়। তবে যদি গন্ধরাজ লেবু হাতের কাছে না থাকে তাহলে অন্য যে কোনো লেবু ইউজ করতে পারেন। লেবুর রসটা চাটনির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। লেবু দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই। চাটনিটা প্রায় হয়ে এসেছে, এখন এটার মধ্যে একটু ঝোল থাকা অবস্থাতেই 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই গোলমরিচের গুঁড়োটা খুব ভালো করে আমি চাটনির সাথে মিক্স করে গ্যাস অফ করে দেব। এইরকম একটু ঝোল আমি চাটনিতে রেখে দিয়েছি, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এই ঝোলের পরিমাণটা অনেক কমে যাবে। চিনির রসের মধ্যে এই পেঁপের পাতলা টুকরোগুলো ফোটার ফলে এখন এগুলো এইরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং সত্যিই এগুলোকে ছোট ছোট প্লাস্টিকের টুকরোই মনে হচ্ছে।
তাহলে এটাই ছিল আমার আজকের রেসিপি, প্লাস্টিকের চাটনি বা পেঁপে দিয়ে চাটনি। আসলে পেঁপেটা এইরকম ভাবে পাতলা পাতলা করে কাটলে এটা যখন চিনির মধ্যে ভালো করে ফোটে তখন এটা অলমোস্ট ট্রান্সপারেন্ট হয়ে যায়, সেই কারণে প্লাস্টিকের মতোই লাগে। ছোটবেলায় তো আমার খেয়ে ভীষণই ভালো লেগেছিল, তারপর থেকে এটা যতবারই খাই আমার খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও এটা খুব ভালো লাগবে। আর আমার এই রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো, আর বিবি স্কুল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।